হ্যালো বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেল অর্চা কুকিং অ্যান্ড ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ বাজারের ব্যাগ, আমি এখন বাজারে যাচ্ছি। আমি আজকে কি বাজার করব, কি রান্না করব, তা তোমরা পুরো ভিডিওটা দেখো, না টেনে শেষ পর্যন্ত দেখো, আমার সাথে থাকো। হাট বাজার কমপ্লিট, এক ব্যাগ বাজার নিয়ে এসছে, দেখো ব্যাগটা ব্যাগটা তুলতে। বাজার করা আজকের মতো মোটামুটি কমপ্লিট, তো দেখাই তোমাদের আমি কি কি বাজার করলাম। ধনে পাতা, লাউ, আর নিয়ে এসছে একটা গোটা রুই। আমি বাজার থেকে অবশ্য কেটে দেয়, আমি কেটে আনি নি, বাড়িতেই কাটবো বলে তোমাদের সামনে কাটবো, তোমাদের কেটে দেখাবো আমি কীভাবে কেমন মাছ কাটতে পারি। এই দেখতে পাচ্ছ তোমরা, মাছটার আঁশ আমি ছাড়িয়ে নিলাম, এবার মাছটা আমি কাটবো, মানে পিস করবো। মাছের তেলটা আমি সাধারণত ফেলে দিই না, এটা দিয়েও আমি মাঝে মাঝে একটু বেগুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করি, খেতে ভালোই লাগে। আমি পালং শাকটা ধুয়ে বেছে ধুয়ে নিয়ে এসেছি, এখন কুচি কুচি করে কেটে নেব। শাকটা আমার কাটা শেষ হয়ে গেছে, এখন আমি নুন হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা মেখে দিই। এই মাছ ভাজা কড়াইতেই একটু তেল দিয়ে দিলাম, একটু শুকনা লঙ্কা দিলাম, এবার দিলাম দুইটা শুকনা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ভেজে রাখা মাছের মাথা রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এটা হলো কেউ কেউ একে পালং শাকের ঘণ্ট বলে, রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঘণ্ট। তো রান্না হয়ে গেছে আমার পালং শাকের পিঠানি, পালং শাকের শাক পিঠালি, পালং শাকের শাক পিঠালি হোক আর ঘণ্টই হোক, এটা কিন্তু খেতে খুবই দারুণ। তোমরাও একটু ট্রাই করতে পারো, রান্না করে খেয়ে দেখতে পারো কেমন হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো
তা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার এই নতুন চ্যানেলের সাথে থেকো, আর ফেসবুক থেকে ফলো করে দিও প্লিজ।